সতর্কতা হচ্ছে আমাদের কোণ বের করা, মধ্যবর্তী কোণ। এতক্ষণ আমরা কি করলাম বলতো? এতক্ষণ আমরা দুটো জিনিস করছি, মানের সতর্কতা দেখছি, দিকেরটা দেখছি। এবার তিন নম্বরে লিখবা, তিন নম্বর যে সতর্কতাটা সেটা হচ্ছে মধ্যবর্তী কোণ নিয়ে। এতক্ষণ আমরা কি করলাম, এরকম করছি না যে আমাদের মান দেওয়া ছিল লেখা ছিল হচ্ছে 60 নিউটন, এবার সে লেখা ছিল কি 50 নিউটন, আর মধ্যবর্তী কোণ লেখা থাকতো 30 ডিগ্রি বা 60 ডিগ্রি কিছু একটা। আর আমরা ওইগুলো ব্যবহার করে কী বের করতাম, এই লব্ধি বের করতাম। তাই এবার এই লব্ধি বের করার ক্ষেত্রে প্রথম কথা দেখো, লব্ধি বের করা যাবে কিনা? হ্যাঁ যাবে, 60 নিউটন 50 নিউটন, নিউটন নিউটন আছে সমজাতীয়, তাহলে লব্ধি বের করা যাবে। লব্ধি বের করবো কোন সূত্র দিয়ে? ওই যে আর স্কোয়ার সমান পি স্কোয়ার কিউ স্কোয়ার টু পি কজ আলফা। ফাইন, তো এখন এই যে আলফাটা বসাবো, আলফা মানে কি? আলফা মানে মধ্যবর্তী কোণ, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। তবে এই মধ্যবর্তী কোণ নিয়ে সতর্কতা আছে, এই কেজে এই অঙ্কটার ক্ষেত্রে আমাদের আলফা, এক নম্বর দেখালাম কেসটা, এখানে আলফার মান কী হবে, যেটা দেওয়া আছে সেটাই বসবে, 30 ডিগ্রি বসবে, আমরা তাই তো বসাইতাম। এবার আমি দুই নম্বর একটা কেস দেখাচ্ছি, তুমি লক্ষ্য করে বলবা যে 30 ডিগ্রি হবে কি না। তাহলে আমি দেখালাম এদিকে হচ্ছে, আমি বললাম হচ্ছে কিছু একটা ভেক্টর আছে পি, এদিকে বললাম আমি একটা ভেক্টর আছে হচ্ছে কিউ, মধ্যবর্তী কোণ দিলাম হচ্ছে 30 ডিগ্রি। এখন এখানে বললাম যে এই অঙ্কটার ক্ষেত্রে আলফার মান কত, এখানে প্রথমটার ক্ষেত্রে তো আলফা কী ছিল, 30 30 ছিল, এখন আলফা মান 30 হবে কি না। তুমি কিন্তু এরকম অঙ্ক পাইলি যে মান দেওয়া আছে 2 নিউটন 3 নিউটন, তুমি বসানো শুরু করবা না। এইটাও খেয়াল করবা যে এই যে ডিরেকশনগুলো কোন দিকে, এটাও কিন্তু একটা ব্যাপার, এখনই দেখো একটা ভিন্নতা চলে আসবে। তাহলে আমরা কিন্তু কী করতাম, নর্মালি এখানে থাকলে মানগুলো বসাইতাম, মাঝখানে 30 লেখা, 30 দিয়ে বসা আমরা করতাম, কিন্তু সেটা কিন্তু করা যাবে না। মধ্যবর্তী কোণ এই জায়গাটায় 30 কিন্তু হবে না। কত হবে তাহলে সেটা বের করে আসো, এই জায়গাটায় মধ্যবর্তী কোণটা হবে কি জানো, হচ্ছে এরকম যে এটাকে আমরা পিছনে বর্ধিত করে দিই, পিছনে বর্ধিত করে দিই এরকম করে, এটা আসতেছিল এইদিকে, মধ্যবর্তী কোণটা হবে এইটুকু। কাহিনী কি? কাহিনী হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে হলে অবশ্যই সেটা এরকম হতে হবে, হয় দুইটা ভেক্টরের পাদবিন্দু এক জায়গায় থাকতে হবে। পাদবিন্দু মানে কি, এই যে আমি একটা ভেক্টর আঁকছি, এই ভেক্টরের এইটাকে আমরা বলি শীর্ষবিন্দু, এই যে তীর চিহ্ন ব্যাপারটা, এটা শীর্ষবিন্দু, আর এটাকে বলি আমরা পাদবিন্দু। সেম একইভাবে এইটাকে আমরা কি বলবো, এই দ্বিতীয় ভেক্টরটা শীর্ষবিন্দু আর এটা হচ্ছে তার পাদবিন্দু। অর্থাৎ দুইটা ভেক্টরের পাদবিন্দু দুইটাকে একই জায়গায় যদি থাকে, তখন সেক্ষেত্রে মধ্যবর্তী যা থাকে সেটাকে আমরা কোণ বলি। অর্থাৎ মধ্যবর্তী কোণ বের করার সময় হয় দুইটা ভেক্টরের পাদবিন্দুকে একই জায়গায় থাকতে হবে, অথবা দুইটা ভেক্টরের শীর্ষবিন্দুকে একই জায়গায় থাকতে হবে। এই যে দেখো তো, এটার শীর্ষবিন্দু কোন দিকে, এই যে এখানে, এই ভেক্টরটার শীর্ষবিন্দু কোন দিকে, এই যে এখানে। তাহলে এখানে দুইটা পাদবিন্দু একসাথে আছে, আর এখানে দুইটা শীর্ষবিন্দু একসাথে আছে, তাহলে এইটাও মধ্যবর্তী কোণ যদি 30 থাকে তাহলে 30ই বসবে। এটা তোমাকে খেয়াল রাখতে হবে, অর্থাৎ ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে এইভাবেই যে হয় পা আর পা একসাথে থাকবে, না হয় মাথা আর মাথা একসাথে থাকবে, পা পা পাদবিন্দু পাদবিন্দু, অথবা কি শীর্ষবিন্দু শীর্ষবিন্দু এক জায়গায় থাকে, তখন মধ্যবর্তী কোণ মাঝখানে যাচ্ছে সেটাই বসাইতে হয়। এবার এখানে লক্ষ্য করতে, হ্যাঁ এখানে কি সেই ঘটনাটা ঘটছিল, তাকে দেখো এই ভেক্টরটার পাদবিন্দু এইখানে, শীর্ষবিন্দু কোন দিকে, শীর্ষবিন্দু এই যে এইদিকে, আর এই ভেক্টরটার তীর চিহ্ন দিকে মানে কি, এইদিকে হচ্ছে তার মাথা, শীর্ষবিন্দু এখানে আর পাদবিন্দু এই জায়গাটা। দেখো তো এখানে পা আর মাথা এক জায়গায় হয়ে গেল না, এটা তো ভালো দেখায় না, এই জন্য পা আর মাথা একসাথে রাখা যাবে না। নিয়ম কি, হয় পাদবিন্দু পাদবিন্দু একসাথে, না হয় শীর্ষবিন্দু শীর্ষবিন্দু একসাথে। তাহলে কী করা যেতে পারে, তাহলে আমরা যেটা করতে পারি, এই ভেক্টরটাকে ধরে আমরা এই বরাবর এখানে নিয়ে আসি, মান আর দিক ঠিক রেখে ভেক্টরটাকে স্থানান্তর করা যায়। তাহলে ভেক্টরকে পিছনে বর্ধিত করে এই যে জায়গায় নিয়ে আসলাম, তাহলে এখন জিনিসটা হলো কি, এই যে জায়গাটায় এখন লক্ষ্য করো জিনিসটা কী দাঁড়াইল। তাহলে এখন জিনিসটা এরকম হয়ে গেলো না যে এদিকে একটা ভেক্টর কাজ করতেছে আর এদিকে আরেকটা ভেক্টর কাজ করতেছে। তাহলে এবার এদিকে একটা ভেক্টর, এদিকে একটা ভেক্টর, লব্ধি কোন দিকে হবে, লব্ধি নিকালে যে এদিক থেকে কোথাও একটা হবে, লব্ধি এদিকে হবে, কিন্তু তাহলে মধ্যবর্তী কোণ কোনটা হবে, একটা ভেক্টর এইদিকে কাজ করতেছে আর একটা এইদিকে কাজ করছে, তাহলে মধ্যবর্তী কোণ হবে কোনটা, এই যে এইটুকু হয় মধ্যবর্তী কোণ, তাহলে এইটুকুর মান আবার কত হবে। তাহলে আমরা এইদিকে যেটা আমরা ছিল আমাদের বাড়াই দিয়ে আগে, আমরা চিন্তা করো এইটুকু আমরা জানি হচ্ছে 30 ডিগ্রি, আর আমরা এটাও জানি আবার এই যে পুরোটা হচ্ছে 180 ডিগ্রি, এক সর্বকোণ যেহেতু, এই পুরোটা 180 আর এইটুকু তার মধ্যে 30, তাহলে বাকিটুকু কত হবে, বাকিটুকু 150, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আলফার মান হবে কিন্তু 150 ডিগ্রি। যে মানগুলো লেখা থাকতো তখন আমি সবগুলোই বসাইতাম, কিন্তু 150 বসানো লাগতো, এটা ছিল এখানকার ব্যাপার, এটা কিন্তু খেয়াল রাখতে হবে তোমাকে। সাপোজ তোমাকে আমি অন্য একটা দিলাম, এবার তুমি খুব দ্রুত নিজেই বলো, সাপোজ আচ্ছা এটা এইদিকে না দিয়ে আমি এটা মনে করে দিলাম এরকম, যে বললাম এইটা এইদিকে আছে আর এইটা এইদিকে আছে। প্রথমেই তুমি
মধ্যবর্তী কোণ যখন দেখবা 60 ডিগ্রি লেখা আছে, তুমি কি 60 বসাবা কিনা আগে দেখবা ডিরেকশন গুলা। এই ডিরেকশন তো দুইটা ভিন্ন দিকে, তার মানে একটার পাদবিন্দু আর একটা শীর্ষবিন্দু এক জায়গায় রয়েছে, এটা করা যাবে না, তা চেঞ্জ করতে হবে। কি করতে পারো তুমি চাইলে, এই কাজ করতে পারো, এইটাকে ধরে তুমি এইদিকে বর্ধিত করলা, জিনিসটা তখন এইদিকে চলে আসলো। এখন লক্ষ্য করো তো যে এইটারও পাদবিন্দু এখানে, এই যে এইটারও পাদবিন্দু এখানে, আবার এইটারও পাদবিন্দু এইখানে, দুটো পাদবিন্দু এক জায়গায়, এখন আর সমস্যা নাই। তাহলে এখন এই একটা ভেক্টর এদিক কাজ করতেছে, একটা এদিকে কাজ করতেছে, তাহলে মধ্যবর্তী কোণ হবে কোনটা? এইটুকু। তাহলে এইটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এই বাকিটি কত হবে? 120 ডিগ্রি হবে। মানে এই অঙ্কের একটি কিন্তু আলফা মান কত হবে? 120 ডিগ্রি। এটা কিন্তু মানে এখানে একটা সতর্কতা ব্যাপার ছিল। এখানে যদি ডাইরেক্ট দিত তোমার দুইটা পাদবিন্দু এক জায়গায় 60 ডিগ্রি, ল্যান্সে কত হবে? 60 ডিগ্রি। আর দুইটা শীর্ষবিন্দু এক জায়গায় লেখা থাকতো যে হচ্ছে 30 ডিগ্রি, তাহলে আমরা এখানে বসাইতাম কত? 30 ডিগ্রি বসাইতাম আর কি, এরকম। অর্থাৎ দুইটার পাদবিন্দু বা শীর্ষবিন্দু যদি এক জায়গায় থাকে তাহলে তোমার টেনশন নাই, যা আছে বসাই দিবা। আর যদি দেখো যে এরকম একটা পাদবিন্দু আর শীর্ষবিন্দু একসাথে হয়ে গেছে তাহলে এই কাজ করা যাবে না, তাহলে একটাকে বর্ধিত করবো, অথবা তুমি ডিরেক্ট যেটা করবো শর্টকাট 180 ডিগ্রি বিয়োগ দিয়ে দিবা। মানে 60 সেমি কত হবে? 120। 30 সেমি কত হবে? 150। এরকম থাকলে তুমি 180 থেকে বিয়োগ দিয়ে দেবা সরাসরি, তোমার আলফাটা চলে আসবে। তাহলে 1 নম্বর সতর্কতা শিখলাম, অবশ্যই দুইটা ভেক্টরকে একই জাতি হইতে হবে, নিউটন নিউটন, মিটার মিটার, বা সেম জাতি হইতে হবে ভেক্টরকে। তারপরে তুমি দেখবা কোন এই যে লব্ধি কোণটা, লব্ধি দিতে বেরোর সময় যার সাথে কোন সে নিচে একা বসবে, 2 নম্বর সতর্কতা। 3 নম্বর সতর্কতা বললাম আমাদের দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নিয়ে, মধ্যবর্তী কোণ যা লেখা থাকে সেটাই বসাই দিব নাকি একটু চেঞ্জ করতে হবে, সেটা তুমি বুঝবা এই ভেক্টরের শীর্ষবিন্দু এবং পাদবিন্দুগুলো দেখে। শীর্ষবিন্দু যদি একই জায়গায় হয় তাহলে কোনো সমস্যা নাই, পাদবিন্দুটা একই জায়গায় হলেও কোনো সমস্যা নাই, কিন্তু শীর্ষ আর পাদবিন্দু যদি এক জায়গায় হয়ে যায় তাহলে সমস্যা। কী করতে হবে? 180 থেকে আলফাটা বাদ দিলে তুমি আসল আলফাটা পেয়ে যাবে আর কি। এই ছিল আমাদের 3 নম্বর সতর্কতা। এখানে আমরা বুঝলাম সামান্তরিক সূত্রের মধ্যে, সামান্তরিক সূত্র লেখার সময় আমার এই কয়েকটা সতর্কতা অবলম্বন করতে হবে। এগুলো ছাড়াও কিন্তু আমাদের আরও কয়েকটি ইনফরমেশন তোমাকে বলার আছে, এইখান থেকে এই ছোট্ট জিনিসটিকে দেখছো আমাদের কিন্তু এই যে ছোটো ছোটো ব্যাপারগুলো এগুলো দিয়ে কিন্তু পরীক্ষায় আসে। তো আসলে আমি তোমাকে আরও কয়েকটা জিনিস এখান থেকে দেখায়, কয়েকটা সতর্কতা দেখায়। তাহলে কোণের ব্যাপারটা বললাম, 1 নম্বর হলো মানের কাহিনী, 2 নম্বর দিক, 3 নম্বর মধ্যবর্তী কোণ। এবার এখানে তোমাকে আমি আরও একটা ইনফরমেশন জানাইতে চাচ্ছি, তুমি অলরেডি জানো